السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله <applause> صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ রবাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব আলমিন এক একক যার কোনো শরিক নেই যার সত্তাতেও কোনো শরিক নেই যার নাম তো কেউ শরিক নেই এবং যার কাজেও কোনো শরিক নেই যার এবাদত বন্দীগীতেও কোনো শরিক অংশীদার নেই সাল্লাহ সাল্লাম নাজিল হুকিন এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যিনি আল্লাহর একত্র তৌহিদ দিয়ে দাওয়াত শুরু করেছেন এবং সারা জীবন তৌহিদের দাওয়াত দিতে থেকেছেন শেষ জীবন পর্যন্ত আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদা সম্পর্কে চলে আসছে আজকে পর্ব নম্বর উনিশ তারিখ পহিলা রবিউল আউ্বাল চোদ্দশো বিয়াল্লিশ মোতাবেক আঠারোই অক্টোবর দুই হাজার বিশ বিষয়বস্তু আজকের হচ্ছে বড় সির্ক সম্পর্কে দেখে আরবিতে আকবর বা সিরক আকবর বলা হয় লেখক বলছেন মা হা শিরকুল আকবর বড় শির্ক কি বড় শির কি জিনিস বা কাকে বলে বলছেন যে হুয়া ইতিহাদুল আব্দে মিন দুন ইল্লাহে নিদ্দন কোন বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন শরিক যদি স্থাপন করে বা গ্রহণ করে আল্লাহ মানে এই নয় আল্লাহকে অস্বীকার করে মানে আল্লাহ রব্বুল আলমিন একমাত্র সত্য মাহবুত তিনি এলাহ তিনি সৃষ্টিকর্তা তার সাথে কোনো কিছুকে যদি শরিক স্থাপন করে সেটা অন্তর থেকে এই শিরকি বিশ্বাসের মাধ্যমে কথার মাধ্যমে অথবা কাজের মাধ্যমে শির্ক অন্তরের শির্ক হতে পারে কথার দ্বারা শির্ক হতে পারে কাজের দ্বারা শির্ক হতে পারে তো যে কোনো আল্লাহর বান্দা মানুষ জিন যদি আল্লাহ রব্দুল্লা আলমিনের সাথে শরিক স্থাপন করে তাহলে একে বড় শিল্প বলা হয় এমন ভাবে শরীর স্থাপন করল ব্যাখ্যা করছেন এখন তাকে বিশ্বজাহানের প্রতিপালকের সমকক্ষ সমতুল্য মনে আল্লাহ করলেন আহাদ আল্লাহ রব আলিনের সমতুল্য সমকক্ষ কেউ নেই যদি আল্লাহ সমকক্ষ সমতুল্য মনে করে এটি একটি বড় শিখার যেটিকে বলা হয় বহু ভালোবাসার ক্ষেত্রে বড় শিখ আল্লাহর মতো করে তাকে ভালোবাসে যেমন দেবদেবীর পূজারীদের দেবদেবীর সাথে ভালোবাসা যারা মাজার পূজা করে মাজার ওয়ালা মাজার যাদের মাজার বা কবর পূজা করে থাকে তাদের যে ভালোবাসাটি সেই ভালোবাসা আল্লাহ রব আল মতো করে ভালোবাসা বরং তার চাইতে বেশি যারা তার আল্লাহ ছাড়া অন্যকে যার উপাসনা করে যাকে ডাকে তাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে বাস্তব প্রমাণ যদি দেখতে চান দেখবেন যে আল্লাহর সামনে তাদের কান্না আসে না মসজিদে তাদের কান্না নেই সালাতের ভিতরে কান্না নেই সেজদাতে কান্না নেই তাদের কিন্তু মাজারে গিয়ে দেখেন কি কান্না এই কান্না যদি রবের কাছে করতে পারতো তাহলে তাদের দেন দুনিয়া সব সুন্দর হয়ে যেত এই জন্য দেখা যায় রাফেজি শিয়াদেরকে মদিনা যারা এসেছেন এরাকে জীবনও দেখবেন না যে মসজিদে নবিত অথবা মসজিদে হারামে তারা কান্নাকাটি করছে আল্লাহর কাছে এবার বন্দি করছে খুশুর সাথে মনোযোগ জীবনও দেখবেন না তারা যে মুশরেক তারা যে পথভ্রষ্ট এর বাস্তব প্রমাণ সচক্ষে দেখতে পারবে বরং আজানের সাথে সাথে মসজিদ থেকে তারা বেরিয়ে চলে যায় যেমন শয়তান পালায়ন করে আজান শুনলে পক্ষান্তরে যাবেন আলবাকিতে বাকির যে কবরস্থান যাকে যারা বুঝে না অথবা যারা বিদাতপন্থী তারা জান্নাতুল বাকি বলে বখির কবরস্থান মাকবরাতুল বাকি বখির কবরস্থানে গিয়ে দেখেন কি যে কান্না এটা বাস্তব প্রমাণ যে যারা আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করে বা অন্যকে আল্লাহর মত করে ভালোবাসে প্রমাণ ওয়াক্তাহ কখশিয়াতিল্লাহ তাদেরকে ভয় করে আল্লাহর ভয় করার মত করে জি আল্লাহর ভয় নেই কিন্তু বাবার ভয় গত বছর চাদর চড়াইতে গেছে খাসি নিয়ে গেছে না গেলে এলাকায় পীর বাবা এসেছে দেখা শেখা না করলে মরিদ না হলে সর্বনাশ হয়ে যাবে এগুলি হচ্ছে বড় শিখ ওয়ালতাজি ও এলেই তার কাছে শরণাপন্ন হয় আশ্রয় নেই ওয়াদ ও হো তাকে আহ্বান করে ইয়া গোস ইয়া গরিব নওয়াজ হুসেন এভাবে ডাকে ভয় করে আশা ও আকাঙ্ক্ষা রাখে যেমন তৌহিদবাদী মমিন মুসলিমরা আল্লাহর কাছে মনের সমস্ত আশা ব্যক্ত করে এবং আশা রাখে যে আল্লাহ আমাদের কল্যাণ করবেন তারা সেসব উপাস্য বাতিল উপাস্যর কাছে আশা রাখে জি বাবার দরবার গেলে খালি হাত ফিরে আসে না আশা রাখে কেউ সন্তানের আশায় যায় কেউ রোগের আরোগ্যের আশায় যায় কেউ বালা মসিবত দূরীকরণের জন্য যায় তাদের কাছে ও আর কাব এলেই এবং তার দিকে আগ্রহী হয় উদ্গ্রীব হয় বা তার অভিমুখী হয় ওয়া তো আলি হে এবং ভরসা আস্থা ভরসা রাখে যেমন তাবিজ যারা বেঁধে রাখে পুরো তাবিজের ভরসা তাবিজ থাকলে তাদের মনে বল আছে আর তাবিজ যদি ছিঁড়ে ফেলে দেন কেটে ফেলে দেন তাহলে হাহাকার অবস্থা আল্লাহর তারা আল্লাহ ছাড়া অন্যের আনুগত্য করে আল্লাহর নাফারমানি করে দণ্ডবিধানকে উপেক্ষা করে আর মানবরচিত বিধানের বাস্তবায়ন করে মানুষের জালেমানা যে সব নীতি রয়েছে বা তৈরি করা আইন রয়েছে ইসলাম বিরোধী কুরআন বিরোধী সেগুলির অনুগত করে সেগুলিতে বিশ্বাসী তার আওয়ত বিহু আলা অথবা আল্লাহর অসন্তুষ্টি ক্ষেত্রে আর অনুসরণ করে অনুসরণ ভালো কাজে কোরআন স্বীকৃত কাজে আপনি ভালো মানুষের অনুসরণ করেন আমরা ভালোকে ফলো করি আনুগত্য করা আল্লাহর আনুগত্য রয়েছে রয়েছে কারণ আল্লাহর কথাই বলেছেন আল্লাহর দিনের কথাই মানুষকে বাদ দিয়েছেন আর পিতা মাতার আনুগত্য শাসকের আনুগত্যের ক্ষেত্রে শর্ত লাগানো হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা বৈধ কাজের নির্দেশ দিবে বাপমা যদি অবৈধ কাজের নির্দেশ দেয় তাহলে তাদের আনুগত্য করা যদি ইসলাম বিরোধী কোন নির্দেশ দেয় তাহলে তো আনুগত্যের ক্ষেত্রেও শির্ক হইতে পারে শির ফির বা শিরক তা বা অনুসরণ ক্ষেত্রে শীর হইতে পারে যদি আল্লাহকে অসন্তুষ্ট করে কারো অনুসারী হয় ইত্যাদি ইত্যাদি এক কথাই বলতে গেলে শুরুতে আমি বলেছি আল্লাহর প্রশংসা করতে গিয়ে যে আল্লাহ রবুল আলমের নাম গুণাবলিতে শির করা অথবা আল্লাহ রব আলের যতগুলি কাজ রয়েছে যা একমাত্র তিনি করেন তাতে কাউকে শরীর স্থাপন করা কেউ হায়াত দিতে পারে কেউ মেরে দিতে পারে কেউ রিজিক দিতে পারে কেউ ছেলে দিতে পারে কেউ রোগ ভালো করতে পারে কেউ মনস্কামনা পূরণ করতে পারে কেউ নিয়ন্ত্রণ করে এ সমস্ত হচ্ছে রবু বিয়াতে শির সীরখে রবু বিয়া আল্লাহর এবাদতবন্দীতে আল্লাহ করা আল্লাহের জন্য মানত করা আল্লাহ আল্লাহ করা যত রকম রয়েছে সেটা অন্তর এবাজবন্দিগী হোক বাচনিক এবাদবন্দি হোক অথবা কর্মগত এবাদবন্দিগী হোক সমস্ত কিছু আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা হচ্ছে তহিত আর আল্লাহ ছাড়া অন্যের দিকে ফিরিয়ে দেওয়া কিঞ্চিৎ পরিমাণে এটা হচ্ছে শিল্খ আল্লাহর হক অন্য কোন দিকে ফিরিয়ে দেওয়া অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে বড় শিল্পী মহান আল্লাহ এরশাদ করছেন কয়েকটি আয়াত নিয়ে এসেছেন এখানে লেখক এই শিরখের ভয়াবহতা সম্পর্কে সুরা নিসার আয়াত নম্বর আটচল্লিশে রয়েছে আর আয়াত নম্বর একশো তে রয়েছে এই একই আয়াত প্রথম অংশটি একই রকম ইন আল্লাহ লা কাবে নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে সীরক করা কেউ যদি আল্লাহর সাথে শরীর করে তো আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি এই সির্কের ওপর বরণ করে এখানে এই কথাটি উজ্জ রয়েছে কেউ যদি বড় শির করে মারা যায় বিনা তবায় তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না কিন্তু এখানে বড় শির না ছোট সীরক আল্লাহ বলেন শুধু বলেছেন আল্লাহ রা কাব আল্লাহর সাথে শির করা হলে আর সে অবস্থায় মারা গেলে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো মাফ করবেন না অধিকাংশ বা আফিদার আলমাইকার বা যে যেকোনো সাবজেক্ট দিনের আলমাইকার বলেছেন বড় সির করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে মারা গেল তবা করল না তবা করে যদি ফিরে চলে আসে তো সে মুসলিম হয়ে গেল যখন কাফের অমুসলিমরা তবা করে ইসলাম গ্রহণ করছে ওই রকম কিন্তু কেউ শির করলো আর বড় শির উপরে মৃত্যু হয়ে গেলো তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না কারণ সে ইমান ভঙ্গকারী অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে আর ইমান ইসলাম ছিলই না পক্ষান্তরে কিছু গবেষক আলমায় কেরামগণ বলছেন যে আল্লাহ যেহেতু বড় আর ছোট এখানে বলেননি শুধু শির বলেছেন সুতরাং বড় শির করে কেউ যদি মৃত্যু বরণ করে তবু আল্লাহ মাফ করবেন না আর ছোট শির করে যেগুলি কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত করে না ইসলামের গন্ডিতে থাকে তবে কাবিরা গোনা করে ছোট শিরকের মাধ্যমে ছোট শিরকুর আলোচনা ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আস। বড় অথবা ছোট যে কোনো রকমের সিরকি আখিদা আমল বা কথা এসব করে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ মাফ করে সির্কের গোনা নিয়ে যদি মারা যায় বিনা সংশোধনে বিনা তো আল্লাহ মাফ করবেন না বড় সির্কের ক্ষেত্রে এই জন্য মাফ করবেন না যে সে ভঙ্গ করে মারা গেছে ছোট সির্ক সিরক এত বড় অপরাধ যদিও ছোট সির্ক কিন্তু এমন কাবিরা গোনা অন্য অন্য কাবিরা গোনার চাইতে বড় তার নাম হচ্ছে সিরক আল্লাহর সাথে শরীর স্থাপন করা সুতরাং ছোট শির করে কেউ যদি মারা যায় বিনা তবায় তো আল্লাহ মাফ করবেন না তাহলে কি করবেন স্থায়ী শাস্তি দেবেন না ক্ষেত্রে যেহেতু ছোট শির করে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে মুসলিম ফাঁসে কোন হয়ে মারা গেছে কাফের হয়ে মারা যায়নি সুতরাং তার জন্য শাস্তি রয়েছে আল্লাহ বিনা শাস্তিতে ক্ষমা করবেন না এটি হচ্ছে দ্বিতীয় মত আর বড় শির করে কেউ যদি মারা যায় তাহলে সে যেহেতু ইসলাম নষ্ট করে মারা গেছে সুতরাং সে চিরস্থায়ী জাহান্নামী হবে প্রথমত কি বললাম যে যদি বড় শির করে কেউ মৃত্যুবরণ করে তাহলে কখনো মাফ করবেন না চিরস্থায়ী জাহান্নামী হবে শেষ পরিণাম আর ছোট শির করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে অন্য অন্য গ্রহার মতো কেউ চুরি করে মারা গেছে কেউ মিথ্যা কথা বলে মারা গেছে কেউ বিবদ করে মারা গেছে কেউ চুগল করে মারা গেছে কেউ হারাম খেয়ে মারা গেছে অন্য অন্য যত কাবিরা গোনা রয়েছে ওই রকমই ছোট শির করে মারা গেছে কাবিরা গোনা করেছে ক্ষেত্রে ওই হবে যে বলা আল্লাহর মর্জি আল্লাহর ইচ্ছা ইনশা আজুয়া ইনসা কফার আল্লাহ চাইলে শাস্তি দেবেন তারপরে ক্ষমা করবেন আর আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন কারণ সে মুসলিম ছিল কিন্তু ছোট শিরকে লিপ্ত হয়ে মারা গেছে

কাবিরা গোনা করে বিনা তবাতে মারা গেছে আল্লাহ ইচ্ছা করলে বিনা শাস্তি দিয়ে করে দেবেন আল্লাহ ইচ্ছা করলে দুনিয়া শাস্তি দিয়ে মাফ করবেন কবরের কিছু শাস্তি দিয়ে মাফ করে দেবেন আবার আল্লাহ রব ইচ্ছা করলে জাহান নামেও শাস্তি দেবেন লেমাই আসা যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দেবেন বিনা তবাতে অন্য অন্য ক্ষেত্রে আর অলামাই কেরামগণ বলেছেন যারা মহাত্মিন গবেষক যে যারা বেনামাজি সলাৎ পরিত্যাগকারী তাদের অপরাধটি শিরকের সমতুল্য সির্কের চাইতে নিম্নমানের নয় সীরকের নিচের নয় সুতরাং বেনামাজি করবেন না সুতরাং একজন মুসলিম যদি আল্লাহকে ভয় রাখে এবং পরকাল বলে চিন্তাশীল হয় কখনো বেনামাজি মারা যাবে না যেমন বড় শির করে মারা যাবে না শির্ক মুক্ত হবে এবং পাঁচ অক্ত সতরা কাত দৈনিক সলাতের হেফাজত করবে যাতে করে তার ইসলাম টিকে থাকে আমায় ইশরিক বিল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফাকাদ ইস তারা ইসমান আযীম সেই ব্যক্তি মহা পাপ রচনা করল জি সেই ব্যক্তি বড় একটি অপরাধ করে সূরা নিসার 48 আর সূরা নিসার 116 তরেছে ইন আল্লাহ লা ইগফুরু ইশরাকা বিহি ওয়া ইগফুরু মা দূনা যালিকা লাইমাইয়্যাশা নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরক করা হলে তবে শখের নিম্নমানের কোন গন কেউ যদি ঘরে মারা যায় তাহলে যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন তারপরে বলছেন কমাইল্লা আর যে আল্লাহ করে সেই ব্যক্তি গুমরাহির অনেক দূরে পৌঁছে গেল সুদূর ভ্রষ্টতে পৌঁছে গেল সেই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে চলে গেলাম এইরকম সুরাম মা এদের আচরণ বাহাত্তর আল্লাহ জেনে রাখো যে ব্যক্তি আল্লাহর সাথে তার ওপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ কখনো জান্নাতে যাবেনা মুশরিক ও মা এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামী হবে বড় শির করে যদি কেউ যুদ্ধকরণ করে সুরা হাজার আত একত্রিশ আল্লাহ এর সাদ করছেন শির্কের ভয়াবহতা সম্পর্কে অমাইয় শেখ বিল্লা যে আল্লাহর সাথে শরিক স্থাপন করে এত বড় অপরাধ করল সে তার উদাহরণ হচ্ছে যেন সে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল আকাশ থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে তাহলে তার কি কোনো অস্তিত্ব থাকবে আকাশে যেতে হবে না এই যে ফ্লাইটের দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনার শেষ পরিণাম তো আপনাদের জানা আছে মানুষের লাশটা কি পাওয়া যাচ্ছে মাত্র মাত্র কয়েক কিলোমিটার দূরে হ্যাঁ ধরেন আট থেকে নিয়ে দিয়ে দশ বারো কিলোমিটার দূরে ফ্লাইট উঠেছে সেখান থেকে যদি আছাড় খেয়ে পড়ে তাহলে অস্তিত্ব পাওয়া যাচ্ছে না খুঁজে কোথায় যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সেই আহ জাহাজের মালবাগুলি তো ঠিক ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে শরীর স্থাপন করে সে আল্লাহর কাছে এত নিকৃষ্ট এবং কাছে এত মূল্যহীন এবং সেই ব্যক্তিকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে যেন আকাশ থেকে সে আছাড় খেয়ে পড়েছে ফাত অতপার তাকে পাখিতে ঝোঁ মেরে নিয়ে চলে গেছে আকাশ থেকে যখন পড়ছে তখন যখন আকাশ পথে যখন থাকে জমিনার আকাশের মাঝে তখন কিন্তু ওজন হালকা হয়ে যায় ওজন হালকা তো ঠিক ওর সাথে এখানে একটা সাইন্টিফিক দিক রয়েছে তুলনা করা হয়েছে যে ব্যক্তি শির করে তার ওজনটা ইসলামে এত হালকা হয়ে যায় এত মূল্যহীন হয়ে যায় এত ওজনহীন হয়ে যায় যে কোনো মূল্যই থাকে না সারা জীবনে পাহাড় সৌ পরিমাণ যদি নেক আমল করে এবাদ এভাদবন্দী করে থাকা সমস্ত ধ্বংস হয়ে গেল মূল্যহীন যেন তাকে পাখিতে ছৌ মেরে নিয়ে গেল অথবা ঝড়ো বাতাসে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিক্ষেপ করলো সুদূর স্থানে সাহিফ অনেক দূরে কোথায় যে আকাশ পথ থেকে উড়িয়ে নিয়ে গেছে যখন আকাশ থেকে আছাড়ে পড়ছিল ঠিক ওই রকমই মুসরে অবস্থা যারা শিখ করে বা শিরকি জীবনযাপন করে শিরকি ধর্ম কর্ম করে তাদের অবস্থা এইরকম একদিকে আল্লাহর কাছে একেবারে ওজনহীন মূল্যহীন কোন মূল্য নেই সামান্য করেন না তাদের অন্যদিকে শয়তান এমন ভাবে তাদেরকে গ্রাস করেছে শয়তান এমন ভাবে তাদের ওপর বিস্তার লাভ করেছে যে তারা জি যেমন বাতাসে ওপরে কিছু উঠতে থাকলে দেখেন যে এদিক সেদিক থেকে উঠতে উঠতে কোথায় যা নিশ্চিন্ন হয়ে চলে গেল ঠিক তেমনই শয়তান যেখানে ইচ্ছা সেখানে নিয়ে চলে যায় মুশরেক দ্বারা যে কোনো রকম অপরাধ হতে পারে এবং মুশরেক ওই রকমের যে কোনো অবস্থায় ধ্বংস অনিবার্য মুশরেকের বহুত্ববাদের যেমন আকাশে যদি কোনো কিছু পড়তে থাকে তো অস্তিত্ব কোথায় যে গিয়ে ধ্বংস হয়ে যায়

বিভিন্ন ভাবে ক্ষমা হয়ে যাবে যদি তৌহিদ ঠিক থাকে ও সহজ ভাষাই তৌহিদ যদি ঠিক থাকে আর আমলে যদি ঘাটতিও থাকে তবু আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত তাকে সামিল করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে আজাব দিয়ে ক্ষমা করবেন অথবা বিনা শাস্তি দেওয়ায় ক্ষমা করবেন পক্ষান্তরে তৌহ যদি না ঠিক থাকি আর পাহাড় সম পরিমাণ যদি কোন কাজে আসবে না শির করার মাধ্যমে মানুষ দিন ইসলাম থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুসলিম থাকে না তার নাম আর মমিন মুসলিম থাকে না তার নাম মুশরেক তার নাম কাফের মক্কার মুশরেকদেরকে এই জন্য মুশরেক আর কাফের বলা

আর যদি শিরকুফরি গোপন রাখে তাহলে তাদেরকে আকিদার মুনাফিক বলবো তারাও কাফের মুশ্রেকদের মতে বরং তার চাইতে অনেক ক্রিস্ট কারণ তারা আরো বিষাক্ত তারা নিজের চেহারাকে গোপন রেখেছে অনেকে টের পাবে না মুসলিম সমাজে দেখে মনে করবে যে এরা মুসলিম কিন্তু এরা ইসলামের চরম শত্রু মুনাফিকরা এই জন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ আরো বেশি সতর্ক করেছেন কোরআনিক বলছেন ওয়াস্তাফিল হরুজ বেহাজ শির কানি দিন আল মুজাহির বেহি দিন ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা প্রকাশ্যে শির করে তারা যেমন কাকুফারে কোরাইশ যেমন মক্কার কাফের কোরাইশরা অন্য অন্য কাফের মুশ্রেকরা অল মুক্তেন আর যারা শিরকে গোপনকারী কাল মুনাফেক যেমন যারা মুনাফেক কপট ছিল মদিনায় যেমন ছিল প্রথম যুগের মোনাফিকরা আর যুগের যুগে মুনাফেক সব জায়গায় রয়েছে বিশেষ করে মুসলিম দেশে মোনাফিকদের সংখ্যা আরো বেশি হেরুন ইসলাম যারা মুনাফেক কাদেরকে বলা হয় আপিদার মুনাফেক মোনাফেক দুই ভাগে বিভক্ত সেই জন্য আপিদার বিশ্বাসের মুনাফেক বলছি আমলের মোনাফেক যাদের মধ্যে মোনাফিকের চরিত্র আছে কিন্তু তাদের ইমান নষ্ট হয় নাই কাবিরা গোনায় লিপ্ত রয়েছে যারা ইসলাম প্রকাশ করে অুগ হেরুন কুফর আর কুফরিকে লুকিয়ে রাখে মানুষকে জানতে দেয় না যে আমরা ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু মুসলিম সমাজ যেহেতু তারা কিছু ফায়দা লুটতে চায় মহান আল্লাহ এই মোনাফিকদের সম্পর্কে সাদ করেছেন ইন্নাল মোনাফিক ইনফিদার কিল আসফেল ইমিনান্না নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের নিম্ন স্তরে বরং সর্বনিম্ন স্তরে অবস্থান করবে জাহান নামে ওয়ালান তাজাদ আলহ নাসিরা তাদের কোনো সাহায্যকারী পাবে না কোনো সুপারিশ তাদের জন্য হবে না ইল্লাহিনা তাবু তবে যারা মোনাফিক হয়তো এক সময় ছিল কিন্তু তবা করে নিয়েছে তবা রাস্তা আল্লাহর কাছে খোলা আছে আল্লাহ যে কত দয়ালু এত বড় বড় অপরাধীদের সামনেও তবা রাস্তা খোলা রাখেছেন তারা সংস্কার সংশোধন করে এবং আল্লাহকে আঁকড়ে ধরল। এগুলি হচ্ছে লক্ষণ যে সে তবা করে নিয়েছে বিশুদ্ধ তবা করেছে কাটি অন্তর থেকে করেছে কি তবা করার প্রমাণ হচ্ছে ইসলাম নিজের সংশোধন করে সামবিল্লাহ আল্লাহকে আঁকড়ে ধরেছে হ্যাঁ গাইরুল্লাহকে আঁকড়ে ধরে নেই এটাও করছে ওটাও করছে এমন নয় সব জায়গায় তাও দিচ্ছে না এরকম না ওয়াখলাসু দিনুলিল্লাহ আর একটি লক্ষণ তারা তাদের দিনকে আল্লাহর জন্য নিখুঁত ভেজাল করেছে শিখ মুক্ত হয়ে গেছে সুতরাং এমন নয় তারা যে তাদেরকে মসজিদেও দেখা যায় মাজারেও দেখা যায় আবার চার্চেও দেখা যায় তাদেরকে আবার মন্দিরও দেখা যায় সব পূজাপাটে দেখা যায় সব ধর্ম কর্মা যায় ওয়াখলাসু দিন্লা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ একশো ছিয়াল্লিশ এছাড়াও অনেক আয়াত রয়েছে এই শির্স সম্পর্কে এখানে আজকের আলোচনা শেষ করলাম আল্লাহ রব আমাদেরকে